দেশে প্রতিদিনই বাড়ছে সাইবার প্রতারণা। দেশে অনলাইনে লেনদেন যত বাড়ছে ততই নতুন নতুন ভাবে প্রতারণার ছক কষছে প্রতারকেরা। এমন এক অভিনব প্রতারণার খবর সামনে এসেছে। জানা গিয়েছে এক মহিলার মোবাইল ঘাটতে ঘাটতে এক লিপস্টিক দেখে ভালো লেগে যায়। এরপর ওই লিপস্টিকটি কেনার সিদ্ধান্ত নেন তিনি। সেটির দাম ছিল 300 টাকা। নবি মুম্বাইয়ের বাসিন্দা ওই চিকিৎসক একটি নামকরা ই কমার্স পোর্টাল থেকে লিপস্টিকটি অর্ডার করেছিলেন 300 টাকা দিয়ে। দিন কয়েক বাদে কুরিয়ার সংস্থা থেকে মোবাইলে মেসেজ আসে যে সেই অর্ডার ডেলিভারি হয়ে গিয়েছে। এই মেসেজ পেয়ে তিনি রীতিমতো অবাক হয়ে যান, কারণ তিনি তখনও হাতে পাননি তার অর্ডার দেওয়া লিপস্টিকটি। অর্ডার হাতে না পাওয়ায় সংস্থার হেল্পলাইন নম্বরে ফোন করেন তিনি। তাকে জানানো হয় শীঘ্রই কাস্টমার কেয়ারের আধিকারিকের সঙ্গে সঙ্গে যোগাযোগ করা হবে। এরপর ওই মহিলার কাছে অজানা নম্বর থেকে ফোনও আসে। এরপর ফোনের অপ্রান্ত থেকে বলা হয় যে কাস্টমার কেয়ার থেকে কথা বলছি, আপনার অর্ডার হোল্ডে রাখা হয়েছে, অর্ডারটি পাওয়ার জন্য আপনি 2 টাকা ট্রান্সফার করুন। বারবার কাস্টমার কেয়ার থেকে তাকে টাকা পাঠাতে বলা হলেও ওই ডাক্তার কিন্তু টাকা পাঠাননি। এরপর ওই চিকিৎসককে একটি ওয়েব লিঙ্ক পাঠানো হয়, সেখানে ক্লিক করতে বলা হয়। ওই চিকিৎসক লিঙ্কে ক্লিক করতেই তার সামনে একটি পেজ খুলে যায়। সেখানে তিনি নিজের নাম, ঠিকানা, ব্যাংক ডিটেলস বসান। এরপরে তার ফোনে একটি মেসেজ আসে, তাতে ভিম ইউপিআই লিঙ্ক তৈরি করতে বলা হয়। সন্দেহ হলে শেষ অবধি কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলেন এবং এরপরে ঘটে যায় বিপত্তি। তিনি নাকি লিঙ্কটি ক্লিক করে বসেন। 9 নভেম্বর তার অ্যাকাউন্ট থেকে প্রথমে 95,000 টাকা এবং পরে 5,000 টাকা কেটে নেওয়া হয়। এরপরেই তিনি নেরুলের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন। বেড়ে চলা সাইবার অপরাধকে নিয়ন্ত্রণ করতেই দেশের বিভিন্ন প্রান্তে সাইবার ক্রাইম থানা খোলা হয়েছে। তবে শুধুমাত্র সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগগুলি এই সমস্ত থানায় নথিভুক্ত হয়। শুধুমাত্র সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগগুলি এই সমস্ত থানায় অভিযুক্ত হয়। প্রতিদিন যেভাবে সাইবার অপরাধের সংখ্যা বাড়ছে এবং নতুন নতুন পদ্ধতি অবলম্বন করছে প্রতারকেরা, তাতে বেশ উদ্বিগ্ন পুলিশ। মানুষকে এসব প্রতারকদের থেকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছে পুলিশ। আর এই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে। আমরা তো প্রায় সময় অনলাইন থেকে বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করি এবং সেক্ষেত্রে ভরসাযোগ্য কোনো অনলাইন অ্যাপকেই আমরা বেছে নিই। আর কসমেটিক্স কেনায় সেটা তো প্রত্যেক দিন হাজার হাজার কসমেটিক্স বিক্রি হচ্ছে। আমি, আপনি, আমরা প্রত্যেকেই কিনে থাকি কসমেটিক্স অনলাইনে। কিন্তু এই ধরনের প্রতারণার কথা সত্যি ভাবা যায় না। কোনো জিনিস অর্ডার করার পরে খুব সহজেই তা কয়েকদিনের মধ্যেই বাড়িতে ডেলিভারি হয়ে যায়, তাই সেক্ষেত্রে গিয়ে সেরকম সমস্যাতেও পড়তে হয় না। কিন্তু এবারে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। যেভাবে দেশে প্রতিদিন সাইবার প্রতারণা বেড়ে চলেছে, তাই অনলাইনে জিনিসপত্র কেনাকাটা করার আগে একটু সচেতন হতে হবে, একটু চোখ কান খোলা রাখতে হবে। এমনভাবে প্রতারণা চক্র সামনে আসছে যাতে করে নিমেষের মধ্যে আপনার লক্ষ লক্ষ টাকা গায়েব হয়ে যেতে পারে। এই চিকিৎসক তিনি কিন্তু বিষয়টা বুঝতেই পারেননি। তিনি একটি লিপস্টিক অর্ডার করেন এবং লিপস্টিক অর্ডার করার পরে তার সঙ্গে একটার পর একটা ঘটনা ঘটতে থাকে। 300 টাকার লিপস্টিক কেনা আর তার পরবর্তীতে লক্ষ টাকা গায়েব, ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। দিন কয়েক আগে কুরিয়ার সংস্থা থেকে মোবাইলে মেসেজ আসে যে অর্ডার ডেলিভারি হয়ে গিয়েছে। এই মেসেজ পেয়ে রীতিমতো অবাক হয়ে যান ওই চিকিৎসক মহিলা, কারণ তার অর্ডারটি তখনও পর্যন্ত তিনি হাতেই পাননি। এবং স্বাভাবিকভাবেই তিনি ওই অ্যাপের কাস্টমার কেয়ার নম্বরে ফোন করেন এবং তাকে জানানো হয় যে তার সঙ্গে কাস্টমার কেয়ার আধিকারিক কথা বলবেন। কিন্তু অদ্ভুতভাবে ওই মহিলাকে যিনি ফোন করেন তিনি আসলে ছিলেন প্রতারক।
এরপরে তাকে কখনো দু টাকা পাঠাতে বলা হয়, কখনো বা বিভিন্ন লিঙ্ক পাঠিয়ে তাতে ক্লিক করতে বলা হয় এবং সেই ফাঁদে পা দিয়ে ফেলেন ওই চিকিৎসক মহিলা। জানা যায় যে নাকি তার অ্যাকাউন্ট থেকে লক্ষ টাকা গায়েব হয়ে গিয়েছে। সঙ্গে রাখুন আজ থাক বাংলাকে, অবশ্যই সতর্ক থাকুন, আপনারাও সজাগ থাকুন, কোনো অজানা লিঙ্কে ক্লিক করবেন না। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ থাক বাংলার ইউটিউব চ্যানেল আর হোয়াটসঅ্যাপেও ফলো করতে ভুলবেন না।